ওই মোর শরীরটা ভালো না মুই লাইভে আসবো না একটু কথা বললে শরীরে যাবো যেই হাল শিরু কাটছে দেশে আর কোনো কাছি কাছি তরুণী রাখবে না কে এই দেশের সাওয়াল পাওয়ালগুলো কী হবে এই যে এত কোটি কোটি টাকা তাদের বাবা গো আছে তো রাইতের বেলা এই সওয়াল পাওয়ালগুলো কোথায় যাবে বলো কে ঢেলে দেবে বলো ওদেরকে হ্যাঁ কি না খাইয়া যাবে এক একটা চেহারার দিকে তো তাকানো যায় না সে ওরা খাইয়া একদম লাভিস পাবার বললে যে একটা টানঠন মারে যেভাবে ধারাশের করছে দাদন কে এক কাজ করা মাইয়াগুলোকে আমার কাছে পাঠিয়ে যাও আমি মার বড়া ঠিক আছে আমি আদর করি রিয়া ওদেরকে বুঝাইয়া দেবো বলবো যে এগুলা করে না এগুলা ভালো না ভালো হইয়া যাও মাসুদ ভালো হইয়া গেছে তোমরা ভালো হইয়া যাও খেলা কিন্তু শুরু হয়েছে সবে ঠিক আছে আর বহতি পূজার বাকি আছে কি আর কি ওই যে কি লোকটা কি নাম নাসির সে একটা স্ট্যাটাস দিয়েছে একটা এক্সপ্রেশন দিয়েছে লাভিস পাওয়ার বললিয়া কি যা শেষ চলো সন্ন্যাসী যা তুই পড়ি মনি আমি নাসিরিও নিয়ে এত কিছু করেছিস পড়ি আমার চরিত্রে দাগ লাগিয়েছিস আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইসস যে আমি তোকে ঢেলে দিয়েছি তোর মুখের ভিতর বোতল ঢুকিয়ে ঢেলে দিয়েছিলাম আমাকে পনেরো দিনের জেল কাটিয়েছিস আমি চুপ ছিলাম পরি চুপ ছিলাম না আজকে আর চুপ থাকবো না আজকে তোর নামে মামলা হবে খেলা হবে না আমার কথা না আমার কথা না এটা নাসিরি আহমেদের কথা দর্শক নিশ্চয়ই নাম ভোলেন নাই তাই না পাপ বাপেরও ছাড়ে না কথা হচ্ছে কোন প্রসঙ্গে বসতে পারছেন পরিমণিক গ্রেপ্তার হয়েছে আর বিশাল বিপুল বিশাল না মানে এই যেই পরিমাণ মদের বোতল আর যত ব্র্যান্ড পাওয়া গেছে র্যাবের এক্সট্রা একটা মাইক্রোবাস লাগছে এই মালগুলাকে শুধু ক্যারি করে নেওয়ার জন্য ঠিক আছে তার বিরুদ্ধে দুইটা আইনে মামলা হতে যাচ্ছে মাদক এবং পর্নোগ্রাফি দেখেন কেচুক্ষতে গিয়ে সাপও বের আসছে সাপের বাচ্চা কাচ্চা কেউ টেরও বের হবে পরের ভিডিওতে থাকছে আরও চাঞ্চল্যকর আপডেট পরিমণির বসকে কার সাথে পর্নোগ্রাফি কী কী পিয়াসা আসা সিন্ডিকেটের বাবার নাম আসছে আমি পরের ভিডিওতে দেখাবো তবে এই ভিডিওতে আগে নাসির ভাইয়ের মনের জ্বালাটা মিঠাই দেই নাসির ইউ ভাই তিনি এই মুহূর্তে রকিং আছেন কারণ আপনি আমি আমরা সবাই জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য ফিলিং অফ নাসির ভাইয়ের পরিমনির গ্রেপ্তার নিয়ে তিনিও আজকে তার ফেসবুক আইডির মাধ্যমে গণমাধ্যমকে তিনি একটা ব্রিফ করেছেন সেই ব্রিফটা হচ্ছে যে গত নয় জুন ঢাকার বোট ক্লাবে ওনার বিরুদ্ধে পরিমণির যে অভিযোগ ছিল যেটার লাইভ পরিমণি তেরোই জুন আইসা তার ফেসবুকে প্রথম দিন করেছিল যেটার কারণে সারা বাংলাদেশ সংসদ টংসদ পর্যন্ত লারাটা খাইয়ে গেছিল। পাবলিক তারে ট্রাস্ট করছে কিন্তু পরবর্তী সময় সিসিটিভি ফুটেজগুলো ফাঁস হওয়ার পর থেকে তার প্রতি রুচি উঠে গেছিলো সেই ঘটনায় পরের দিনই এই লাইভের পরের দিনই নাসিরবে নাসিরসহ আর কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় নাসির সাহেবকে গ্রেপ্তার করা হয় ওনার বাসা থেকেও মতট উদ্ধার হয় উনি পনেরো দিন জেল খেটে এই মুহূর্তে মুক্ত আর তিনি তার বক্তব্যে যেটা বলছেন যে পরিমণি উদ্দেশ্য ভাবে তাকে ব্ল্যাকমেইলিং করার উদ্দেশ্যে আসলে পুরো ঘটনা ঘটাইছিল তার সামাজিক মান সম্মান মর্যাদা এটা নষ্ট করছে ওই রাতে টোটাল ঘটনা ঘটাইছিল পড়ি কিন্তু দোষার্চনার উপরে উনি দাবি করছেন সেই ক্লাবে থাকা সিসিটিভি ফুটেজ ঘটনার আলামত প্রত্যক্ষদর্শী সকলেই যে বক্তব্য দিচ্ছেন সেটা পরিমণির বিরুদ্ধে বাট পরিমণি আইসা লাইভে মিথ্যাচার করছেন আর মদের যেই বিষয়টা তিনি বলছেন যেটা আজকে প্রমাণিত হয়ে গেছে যেই ব্যক্তি প্রতিনিয়ত গল এত মদ খায় সে তার বুকের ভিতরে যখন আমি সে তার মানে এজারা যেটা লেখছে যে দেওয়ার পর তার নাকি সব জল্ যাচ্ছিল এখন হয়তো অন্য ব্র্যান্ড দিছে যেটা সে খায় না এরকমও হইতে পারে তো নাসির ভাই বলছে যে টোটাল বিষয়টা ছিল পরিমণির মিথ্যাচার ধোকাবাজি বাটপাড়ি বরঞ্চ পরিমণি সেই রাতে অশ্টিল ব্যবহার করছে যেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখছি তার গালাগালি শুনছি এমন কি এই যে তার কাছে বিভিন্ন ব্র্যান্ডের মত পাওয়া যায় সেইখান থেকে একটা খাইয়ে একটা নিয়ে যাব তার মাথায় যে স্ক্রিপ্ট ছিল সেইটা নিয়ে আসলে সেখানে বাধাবাদির এক পর্যায়ে তিনি হয়তো একটু কটু বাক্য করছেন যেহেতু তিনি দায়িত্বশীল একজন কর্মকর্তা ছিলেন তিনি পরিমণির নামে মামলা করতে যাচ্ছেন সম্ভবত আজকে তিনি পরিমণির নামে ঢাকার সিনিয়র জুডিশিয়াল চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করবেন তাকে হেনস্থা তার যে মানহানির বিষয় বা সার্বিকভাবে ওনার যে ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে তিনি আজকে বক্তব্য দিবেন এমনকি ইভেন তিনি তার আইনজীবীর মাধ্যমে কোর্টে যাবেন আর পরীর বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেটা নেবেন তিনি বলেছেন যে প্রশাসনের প্রতি তার সর্বোচ্চ আস্থা আছে আর প্লাস বিষয়গুলো ইনভেস্টিগেশন করলে এই পরিসম্পর্কে আরও অনেক কিছু বের হয়ে আসবে অনেক অধ্যায় আমরাও বিশ্বাস করি নাসির আহমেদের ভাইয়ের মতন আমিও বিশ্বাস করি আর আমরা আরেকটা বিষয় চাই যেটা নিয়ে আপনার গণমাধ্যমে বা আমাদের প্রশাসনের পক্ষ থেকেও একটু কি বলা হয় যে অবজেকশন ছিল যে পরিমণি লাইভের মাধ্যমে এসে আসলে কাদের কাছে নিরাপত্তা চায় যখন দরজার সামনে স্বয়ং পুলিশ র‍্যাব দাঁড়াই থাকে পরিমণিরে দিনে দুপুরে কেউ ঢুকে বাসায় হত্যা করতে যাবে নিচে আর পরিমনি লাইভে আছে তারা দাঁড়াই থাকবে এটা এখনো পাগলে বিশ্বাস করে সে আসলে পাবলিক সিম্পেথে চাইছে কিন্তু পাবলিক তারা দিছে কি দেশে দাদন ভাস দেশে কমেন্ট দেখেই তো বোঝা গেছে যে তার কি পরিমাণ গালাগালি মানুষ করছে কারণ এদের প্রতি মানুষ এত বিরক্ত যে কোথাও বাটে পড়লে চিপায় পড়লে লাইভে আসা প্রধানমন্ত্রীর মা ডাকা থেকে শুরু করা পুলিশের আইজি পর্যন্ত ডাইকা আমাদের কাছে বিচার চায় কান্দে কেমনে কান্দে দেখছেন তার সে আগের ভিডিওর কথা খেয়াল নাই যেদিন যে সাংবাদিকদের সামনে কথাই করা আমি যদি যাই হ্যাঁ তো তুই ময়রা গেলে মানে কি আজকেও করে না কি তার নাকি সে ব্রেন স্ট্রোক করবে তার মানে ময়রা যেতে পারে সে হার্ট স্ট্রোক করবে ভাই কত রঙের স্ট্রোক একসাথে সে লাগাই দিছে বাট প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে প্রশাসন যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিছে তবে এত ধৈর্যশীলতা হওয়ার দরকার নাই এইসব বি ক্লাস মেয়েদের জন্য আরো দ্রুত এদেরকে কারণ কি সে লাইভে টানা মিনিট প্রশাসনের সম্পর্কে বিষাদগার করেছে তো যাই হোক অনেকে হয়তো সেই লাইভটা দেখেন নাই তার বাসায় যখন অভিযান চলছিল তার লাইভ প্লাস তার ওইখানে কি উদ্ধার হয়েছে চলুন আপনাদেরকে ভিডিওর এই অংশে সেগুলো দেখে আনছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তাড়াতাড়ি করো আচ্ছা কি লাস্ট দেখবা এটা যদি মায়রা ফেলে আমাকে দিনের বেলা নিচের এত বড় একটা বাড়ি মানে মানে এত এত লোকজন থাকে দেখো কেউ কিছু বলতে পারলো না এটা ঢুকে গেল আজকে তো আমি ফাইনাল বুঝে গেছি আমাকে যে আমাকে মেরে ফেলা খুবই সহজ

Di Dia pun okay. Ha? Okay. Amal ke dalam ke tau? Amal ke dalam na? Amal ke dalam na? Di situ. Hello? ফোন কাটো না প্লিজ আনটি আপনারা এখানে কি করেন আপনি নানুভয়ের কাছে